এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। আমি বারবার সবটা কেন বুঝবো মা? আমারটা কেউ বুঝবে না কেন? অন্তত একটা বার, একবার। এই অভিমানটা তোর অনেক দিনের, এখন কেন এইভাবে বেরিয়ে আসছে? অনু কে কে উস্কে দিল এভাবে মা? আরে তখন যখন তুই সব কিছু আবার ফিরে পেয়েছিস, এখন তো তোর ভালো থাকার সময় মা, এখন এইভাবে তোকে রাগিয়ে দিল কি? আমি যাচ্ছি, ডেকে আনছি। এই তো আমার লক্ষ্মী মেয়ে, যে তোর কাছের তাকে এভাবে দূরে ঠেলে দিস না মা, যা। দিদি, তুই গুরুদেবের কাছে মন্ত্র চেয়েছিলি শুনে এক্ষুনি লিখে দেবেন বলছেন, চল। না, ও এখন যেতে পারবে না। অনু, অম্বরকে ডেকে আন, খাবার সময় হয়ে গেছে। ও, তুই খাবি এখন? আসলে গুরুদেব ধ্যানে বসে যাবেন বলছিলেন তাই। ঠিক আছে, খেতে তো আর বেশি সময় লাগবে না। আমি জানি, কিন্তু উনি তো আবার তিথিক্ষণে সব মেনে চলেন, আজ পৌষের অমাবস্যা তাই। না না, তুই খেয়ে নে দিদি, আমি আমি যাই গুরুদেবের সঙ্গে, বরং গিয়ে একটু ধ্যানে বসে। হ্যাঁ, না না, তুই দাঁড়াব, আমি 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 নিয়ে আসছি মা, নিয়ে আসছি। অনু অনু, তুই এখন যাবি না, অম্বর খেতে আসবে এক্ষুনি। কিন্তু কেন বুঝতে পারছো না, ওই মন্ত্রটা নিয়ে চলে আসবো, কতক্ষণ লাগবে? উনি এসে একটু অপেক্ষা করবেন, আমি আসছি মা। অনু অনু, কথা শুনলি না তো? তুই কিন্তু ভুল করছিস। বসো বাবা, বসো। আমি খেতে দিচ্ছি। হ্যাঁ না, মানে এই তুমি কেন, বৌদি কোথায় গেল? গুরুদেব, আপনি ডেকেছিলেন? আয় মা, আয় বস বস। এই যে মন্ত্রটা আমি আবার লিখে দিয়েছি। আবার লিখলেন? হ্যাঁ, ওই 108 বার প্রদীপের আলোর নিচে পড়বো তো? প্রদীপের আলোর নিচে নে, এবার মন্ত্রটা মুখস্থ করে ফেল দেখি। কর না, কর কর। ওং রাং রিং সো সুজায় নমো, ওং শ্রাং শ্রিং সো সো চন্দ্রায় নমো, ওং ক্রাং ক্রিং কর। গুরুদেব, এ আমি মনে রাখতে পারবো না, লেখা যখন আছে আমি আমি দেখে দেখে পড়বো। কিন্তু আবার যদি লেখাটা উবে যায় তখন? গুরুদেব, বাবান তো এখানে নেই, মানে মোহনার থেকে তো অনেক দূরে আছে, তাহলে তো আর লেখা উবে যাবে না, কেন উবে যাবে? তা ঠিক, জয় শিব শম্ভ, সব তোমার লীলা বাবা। কিন্তু গুরুদেব, আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বল না। এভাবে ওদের আর কতদিন দূরে রাখতে হবে? আমার বিচারে এখনো অন্তত 4 মাস। চার মাস, এতগুলো দিনের ব্যাপার, আয়ুষ কি মানতে রাজি হবে? আহা, মানাতে হবে। শোন মা, তোর ছেলের গ্রহ নক্ষত্রের অবস্থান যা, তাতে কোনোভাবেই মোহনাকে ওর কাছে আসতে দেওয়া যাবে না। না, তাহলেই বিপদ, কেউ রক্ষা করতে পারবে না। আপনি পথ দেখান গুরুদেব। আরে পথ কি অত সহজ? ভয় তো তোর ছেলেটাকে নিয়ে। কেন গুরুদেব? শোন, মোহনা আসবে না,
কিন্তু তোর ছেলে আয়ুষের গ্রহ নক্ষত্রের যে অবস্থান ও দিকভ্রষ্ট হবেই। ওর নিহতি ওকে ওই মোহনার কাছে টেনে আনবেই। তুই এক কাজ কর, তুই আজ সন্ধ্যেবেলাতেই ওই মন্ত্রটা জপ কর। আজ তো অমাবস্যা, আজ থেকেই শুরু কর। দেখ বাবার কৃপায় হয়তো ভালো ফল পাবি, উপকার হবে। কিন্তু গুরুদেব তাও আপনি অন্য কিছু ভাবুন, যদি আর কোনো পথ থাকে, কারণ আয়ুষকে তো আমি চিনি, ওকে বোঝানো কিন্তু এত সহজ হবে না। এত বড় বিপদ, এটিকে উদ্ধার করুন গুরুদেব। আচ্ছা আচ্ছা, দাঁড়া দাঁড়া দাঁড়া, দেখি। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। নে মা, ধর। কি কি করবো গুরুদেব? এটা এইটা মোহনা মায়ের বাম হাতে পরিয়ে দিবি, দেখবি আয়ুষ কুমার মোহনা মায়ের থেকে দূরে দূরে থাকবে। জয় শিব শম্ভু। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। আমাকে দাও। আমি তো ভাবতেই পারছি না, মানে এই তো সব ঝামেলা ফ্যামেলা কাটিয়ে আমরা ভালো থাকতে শুরু করলাম, কি বল, এমনি আবার কি শুরু হলো বল দেখলো? অনুকে ভুল বুঝিয়েছে। না না, বোঝালে বুঝবে তা আবার এভাবে না। মোহন আমার বৌদির জন্য কি করেনি বলতো? তোমাকে একটু ভাত দি না, থাক। আচ্ছা দাদা, তুই আর কত সহ্য করবি বলতো? না না, বৌদি তো পুরোটা এখন ওই কি বলে পাগলামো স্তরে নিয়ে চলে গেছে ব্যাপারটা। যখন বুঝতেই পারছ যে ও সুস্থ মাথায় এসব কিছু করছে না, তখন কি করে ওকে বোঝানো যায় সেটা একটু ভাবো।